उत्तर बंगाल में कोरोना की बिगड़ती स्थिति के जिम्मेदार ओएसडी उत्तर बंगाल डॉक्टर सुशांत राय हैं। आज सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में एक पत्रकार सम्मेलन के माध्यम से रायगंज मेडिकल कॉलेज व अस्पताल के डॉक्टर विद्युत विश्वास ने ये बात कही। उन्होंने गंभीर आरोप लगाते हुए कहा कि डॉक्टर सुशांत राय सिर्फ तृणमूल दल को खुश करने में लगे हैं, आम लोगों के लिए उन्हें थोड़ी सी भी चिंता नहीं है। इसी के साथ उन्होंने कोरोना जागरूकता को लेकर बातचीत भी की। उन्होंने कहा कि इस वायरस को शरीर में प्रवेश करने से रोका नहीं जा सकता, लेकिन ध्यान देने वाली बात यह है कि आखिरकार ये वायरस शरीर में कितना प्रवेश कर चुका है। यदि ये वायरस फेफड़ों में पहुंचता है तो ये घातक हो सकता है। आगे उन्होंने कहा कि कोरोना वायरस के चलते हो रही मौतों के पीछे सही समय में इलाज का न होना है। कई बार चिकित्सकों को सही जानकारी न देने के कारण समय रहते इलाज नहीं हो पाता। जब तक कोरोना का पता चलता है तब तक काफी देर हो चुकी होती है। सही मायने में कहा जाए तो समय में चिकित्सा का होना बेहद जरूरी है। इसका कंट्रोल करने के लिए टोटल सारा पृथ्वी आज के कंफ्यूज सामने आ रहा है। इसका याद चलना आज के अमेरिका इस चीज़ का सबसे बेसिक प्रॉब्लम अमेरिका का वो सारा दुनिया में चीज़ का मोस्ट प्रॉब्लम ये कुछ नंबर हो गया चलना है। अमेरिका को एक नंबर आया है, खूब शीघ्र अल्प कैक दिन मध्य हमारा एक नंबर आया। এরকম একটা জিনিস নিয়ে সেখানে যে নোংরা রাজনীতি ইত্যাদি হচ্ছে, আমার বক্তব্য ছিল এটাই, বেঁচে থাকলে তারপর জীবন থাকলে রাজনীতি কেন অনেক কিছু করা যায়। যে ভাইরাসটা যাতে বডিতে না ঢুকতে পারে, না ঢুকতে পারে কথাটা অসম্ভব, ভাইরাস বডিতে সেই ঢুকবেই। কিন্তু একটা ব্যাপার যে আজকে পাঁচটা ভাইরাস যদি একসময় ঢোকে আর 5000 ভাইরাস যদি একসঙ্গে ঢোকে ঠিক দুটোর মধ্যে ডিফারেন্স, পাঁচটা ভাইরাস আমার বডিতে ঢুকলো, বডি সেটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারলো, অ্যাট এ টাইম 5000 ভাইরাস ঢুকলো ইনঅ্যাক্টিভ করতে পারলো না। সুতরাং এই যে পরিমাণ কোয়ান্টিটি অর্থাৎ অ্যাট এ টাইম কতটা ভাইরাস ঢুকছে সেটার উপর সেটা একটা বড় ফ্যাক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রিভেনশনের সাইডে কতগুলো জিনিসের উপর নির্ভর করতে হচ্ছে। মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্টে সরাসরি ভাইরাসটা ঢুকলে এটা নাক মুখ দিয়ে ঢুকে গলা নাকে বাসা বাঁধে, গলাতে বাসা বাঁধে, ওই পর্যন্ত যদি কন্ট্রোল হয়ে যায় তবে তো ভালো। ভাইরাসটাকে বডিতে যতটা কম ধরতে দিই অ্যাট এ টাইম, আমি নিজের অলরেডি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ছিলাম, সেখান থেকে এমএস করেছি, দৈনন্দিন যোগাযোগ রেখেছি, সেখানকার যারা গবেষক চিকিৎসক এমসের ডিরেক্টর তারা বলছেন যে করোনা ভাইরাসের ডেথের কারণ হচ্ছে যে লেট করে চিকিৎসার জন্য আসা, সঠিক জায়গায় না আসা এবং লেট করে চিকিৎসার জন্য আসা। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে এটা একটা বড় সামাজিক সমস্যাও, মানুষের এই আইসোলেশন কোয়ারেন্টাইন ইত্যাদির ভয়ে তারা ডাক্তারের কাছে এসে তার উপসর্গগুলো প্রকাশ করতে চাইছে না, গোপন করছে উপসর্গগুলো। তার ফলে কি হচ্ছে, যখন মড় মড় অবস্থা শেষ অবস্থা আসছে, আসতে কেউ রাস্তায় মরছে, কেউ হসপিটালে নিয়ে আসার পরে ইমিডিয়েট মারা যাচ্ছে। এই মাত্র একটা অ্যাটেন্ড করে এলাম এনজিবি রেলওয়ে হসপিটালে, হসপিটালের স্টাফ কিডনির কিছু সমস্যা ছিল বেড়ে গেছে, হসপিটালে এলো গ্যাস্পিং অবস্থায় অর্থাৎ মরণের আগে যেটা আমরা লাস্ট খালি করা বলি। ডাক্তার তো অন ডিউটি ডক্টর ছোটাছুটি করছেন, আমি জাস্ট বাড়ির লোককে ডেকে বললাম ভাই তোমার পেশেন্ট মারা তো যাচ্ছে কিন্তু তোমাদের স্বার্থে মারা যাওয়ার পরে স্যাম্পলটা নিতে দিও, ডাটা রাখাটা দরকার।